সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর তোমাদের চারু পাঠ বইয়ের এখানে কবিতা মানুষ জাতি কবিতাটা আমি তোমাদের এখন ক্লাস নিব। আমরা জানি পৃথিবীর সবচেয়ে সেরা জীব হচ্ছে কি মানুষ, আর জাতির মধ্যেও সেরা হচ্ছে কি মানুষ জাতি। সত্যনারায়ণ দত্ত খুব সুন্দর ভাবে এখানে তুলে ধরেছেন মানুষ জাতি কিভাবে সেরা হলো বা আমরা কি কি জন্য আমরা সেরা, সেই জিনিসটা তিনি এখানে বুঝাতে চেয়েছেন। দেখো, মানুষ জাতি লিখেছেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়ে এক জাতি আছে, সে জাতির নাম হচ্ছে কি মানুষ জাতি। এক পৃথিবীর অস্তিত্ব লালিত একই রবিশস্যের মধ্যে সাথী। তাহলে পৃথিবীর মধ্যে একটাই সেরা জাতি আছে, সেটা হচ্ছে কি মানুষ জাতি। একই স্তনে লালিত পালিত, মানে কি আমরা একই মায়ের সন্তানরা, মায়ের স্তন্য পান করে যেমন আমরা বড় হই, পৃথিবীর বেঁচে থাকার জন্য আমরা যে খাদ্য গ্রহণ করে প্রথম ভূমিষ্ঠ হই আমরা মায়ের স্তন্যে, আমরা কি খাদ্য খেয়ে যেটা জীবন ধারণ করি, ঠিক তেমনি আমরা পৃথিবীর সব মানুষগুলো আমরা পৃথিবী থেকে খাদ্য নিয়ে আমরা কি খাদ্য এবং বাসস্থান সবগুলো নিয়ে আমরা কি জীবন ধারণ করে থাকি একসাথে। শীতাতপ কুদা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। এখানে শীতাতপ বলতে কি বোঝানো হয়েছে? গরম এবং ঠান্ডা, এগুলো আমরা কুদা এবং তৃষ্ণা সবগুলো আমরা কি সমানভাবে বুঝি, সমানভাবে আমরা কি অনুভব করতে পারি। কাঁচা কচি গুলো ডাটো করে তুলি বাঁচিবার তরে সমান যদি কচি কাঁচা গুলি, কচি কাঁচা গুলো বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে কচি কাঁচা বলতে ছোটদের পরিপুষ্ট করে তোলা, সেটা এখানে বোঝানো হয়েছে। কচি কাঁচা গুলি বলতে ডাটো করে তুলি বাঁচিবার তরে সমান যদি আমরা বাঁচবার জন্য কি করি সবাই যুদ্ধ করেন, যুদ্ধ করা আমরা সবাই বাঁচবার জন্য সমানভাবে কি করে থাকি যুদ্ধ করে থাকি। দোসর পুঁজি বাসর বাদিগো জলে ডুবি পাঁচি পাইলে ডাঙা। দোসর পুঁজি, দোসর দোসর মানে কি সাথী, বাসর বাদিক মানে আমরা বাসর বাদিক বলতে এখানে কি বোঝানো সম্প্রীতি, সাথীর সাথে আমরা একজনের সাথে একজন কিভাবে সম্প্রীতি বন্ধনে আবদ্ধ হই। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা, যদিও আমরা কোনো সময় কোনো বিপদে পড়ি সেটা থেকে আমরা উত্তীর্ণ হয়ে একটা ভালো একটা অবস্থান নিতে পারি সেই স্বপ্নই আমরা দেখি। বাহিরের চোখ আচরণ ও না কালো আর দলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙা, এখানে কালো আর দলো সাদা সাদা কালোর মধ্যে কোনো তফাতই তিনি দেখাননি, এখানে বলছে সবাই সমান রাঙা। এখানে বাহিরের চোখ আচরে সে লোক ভিতরের রং পলকে ফুটে, বামন শুদ্ধ বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম বেদ ধুলাই লুটে। এখানে বাহিরের যে লোক আমাদের বাহিরের রং তো যেরকম হোক না কেন, আমাদের চামড়া যদি আমরা কাটি ওই ঠিক একই ধরনের রক্ত, রক্ত রং কি লাল, ওই লাল রংটা এখানে বের হবে। তুমি কালো হও আসাদা হও কিংবা ভিন্ন জাতি হও, শুদ্র ব্রাহ্মণ বলছে এখানে, শুদ্র ব্রাহ্মণ বলতে কি এটা হচ্ছে হিন্দু চার বর্ণের একটা বর্ণের উল্লেখ করেছে এখানে। তাহলে যতই হোক তুমি যত কিছু হোক না কেন তোমাকে কাটলে যে লাল রক্ত বের হবে ওই শুদ্ধ ব্রাহ্মণ কিংবা ধর্মের সবাইকে কাটলে গিয়ে একই রং বের হবে, সেই জন্য মানুষ জাতিকে এক করে ফেলেছেন কবি। বংশ বংশ নেহি কুতপাত বনেদি আর গড়বনেদি, দুনিয়ার সাথে গাদা বনিয়া দুনিয়া সবারই জন্মবেদি। বংশ বংশে এখানে কোনো কি তপাত নাই, বনেদি যারা বনেদি বলতে এখানে কি বোঝানো হয়েছে সম্ভ্রান্ত পরিবারের, আর যারা সম্ভ্রান্ত নয় গড়বনেদি মানে কি সম্ভ্রান্ত নয় যারা সম্ভ্রান্ত নয় তারা সবাই কি এখানে একই একই পরিবারের সন্তান আমরা, দুনিয়ার সাথে গাদা বনিয়া দুনিয়া সবারই জন্মবেদি। এখানে অভিজাত অভিজাত ফ্যামিলি বলতে কোনো কাউকেও কিন্তু আলাদা করে দেখানো হয়নি, এখানে বুনিয়াদ বলতে কি আমরা ভিত্তি, আমাদের এখানে জন্মস্থান, এখানে পৃথিবীটাই হচ্ছে আমাদের কি জন্মস্থান, এখানে কর্ম এখানে আমাদের মধ্যে কারো কোনো কি ভেদাভেদ নেই, দুনিয়া সবারই জন্ম, এই পৃথিবীর সকল মানুষেরই হচ্ছে কি একটা জন্মক্ষেত্র, এখানে সবার অধিকার সমান। তাহলে এখন আমরা বলবো এখন কবিতা শেষ, তোমাদের এখন বলা হলো কি শব্দের অর্থ গুলো, তোমরা সবসময় কবিতা পড়ার সময় শব্দের অর্থ জেনে নিবে না হলে তোমরা কবিতা বুঝবে না। এখানে প্রথমে আমরা কি একই পৃথিবীর স্তনে লালিত, এখানে আছে না একই পৃথিবীর স্তনে লালিত একই রবিশস্যের মধ্যে সাথী। তাহলে একই মেয়ে দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে উঠে তেমনি পৃথিবীর সব জাতি গোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে কি করে জীবনযাপন করে। রবিশস্যি, রবিশস্যি মধ্যে কি বোঝানো হয়েছে সূর্য ও চাঁদকে,
এখানে শীতাত, শীত যোগ আতপ লিখেছে এখানে, শীতাত মানে কি ঠান্ডা ও গরম। ক্ষুধা তৃষ্ণার জ্বালা, ক্ষুধা ও কি পিপাসার কষ্ট। কচিকাঁচা গুলি ডাটা করে তুলি, কবিতা লাইন গুলি এখানে তুলে দিয়ে একদম সুন্দর করে শব্দ তুমি দেওয়া আছে কি ছোটদেরকে আমরা কি করি আমরা পরিপুষ্ট করে তুলি। জুজি, জুজি মানে কি আমরা যুদ্ধ করি, লড়াই করি, সংগ্রাম করি। আমরা এগুলো সবগুলো এখানে কিসের জন্য করা হয়েছে, নিজেকে বাঁচানোর জন্য, নিজে বাঁচবার জন্য। তরে, তরে মানে কি জন্য। ডাটো, ডাটো মানে কি পুষ্ট। বাঁচিবার তরে সমান যদি মানবিক জীবন যাপনের জন্য আমরা কি সবাই সব মানুষই আমরা সমানভাবে লড়াই করি। বাসর বাদিগ সম্প্রীতি গড়ে তুলি, আমরা বাসর বাদিগ বলতে কি বোঝানো হয়েছে সম্প্রীতি গড়ে তুলি। দোসর, দোসর মানে কি সাথী অথবা বন্ধু। ধলো সাদা ফর্সা, ধলো কালো আর ধলো, এখানে ধলো বলতে কি বোঝানো হয়েছে ফর্সা অথবা সাদা। জলে ডুবি বাঁচে পাইলে ডাঙ্গা, জীবন সংগ্রামে কখনো আমরা বিপদে কি হয় বিপদে পড়ি এবং সংকট পেরিয়ে নতুন জীবন গড়ার কি করে আমরা স্বপ্ন দেখি। ডাঙ্গা অস্ত্র বা উচ্চ ভূমি অথবা কি চর। জনম বেদি সুতিকের গৃহ অথবা জন্মস্থান, যেখানে আমরা জন্মগ্রহণ করি সেটাকে কি বলা হয় অনেকে কি বলে সুতিকা গৃহ, এটাকে সুতিকা দ্বারা বলা হয়। জনম বেদি অর্থ হচ্ছে কি জন্মস্থান, তাহলে এই সুতিকা দ্বারাই হচ্ছে কি আমাদের জন্মস্থান। ছোপ রঙের খোঁজ অথবা ছোপ মানে দাগ, রক্তের ছোপ ছোপ দাগ বলি না আমরা, ওই দাগটাই হচ্ছে কি ছোপ। বাহিরের চোখ আসতে সে লোক, মানুষের বাহিরের চেহারার রং যাই হোক না কেন আঁচড় দিলে বা কেটে গেলে সেখান থেকে কি কি বের হয় রক্ত বের হয়, সেই রক্তের রংটাই হচ্ছে কি লাল। এখানে সেটার পার্থক্য কি করে আমাদেরকে একজনের মধ্যে একজনের কি কালো আর ধরো বলো গরিব আর ধনী বলো সবগুলো যত জাতি আছে সবগুলোর মধ্যে ভেদাভেদ বুঝিয়ে দেখি এই রক্তই প্রমাণ করে যে আমরা কেউ কারোর থেকে কোন রকম আলাদা নই। শূদ্র হিন্দু চতুর্বর্ণ চার বর্ণের একটি বর্ণ হলো কি শূদ্র। বনেদি প্রাচীন, বনেদি মানে কি প্রাচীন অথবা সম্ভ্রান্ত। গড় বনেদি অভিজাত নয়, এমন কিছু অভিজাত ফ্যামিলি আছে কিছু অভিজাত নয় যে এরকম পরিবারও আছে এখানে বাংলা আমাদের বাংলার মধ্যে। বুনিয়াদ অত কি ভিত্তি, বুনিয়াদ অত হচ্ছে কি ভিত্তি, সব দুনিয়া সবারই জন্মভিত্তি, এই পৃথিবী সব মানুষেরই কি এই পৃথিবীটা হচ্ছে কি সব মানুষেরই জন্মস্থান। ব্রহ্ম হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা বিধাতা, হিন্দু ধর্ম মতে কি এটা হচ্ছে কি ব্রহ্ম মানে বোঝানো হয়েছে কি পরমেশ্বর বা বিধাতা। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের মধ্যে সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব সৃষ্টি। আচ্ছা এখন আমরা পড়ব পাঠ পরিচিতি, প্রত্যেকটা পাঠের একটা পরিচিতি আছে কি বোঝানো হয়েছে সেটাই আমরা এখন পাঠ পরিচিতিতে পড়ে নিব। এখন দেখো মানব জাতির কবিতাটি কবি কে লিখেছে, সত্যেন্দ্রনাথ দত্ত, দত্তের অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উনি অনেক কাব্যগ্রন্থ লিখেছে তার মধ্যে অব্র আবির থেকে কি নেওয়া হয়েছে এই মানব জাতির কবিতাটি। মূল কবিতার নাম হচ্ছে কি জাতির পাতি, মূল কবিতার নাম হচ্ছে এখানে মূল আসল কবিতাটার নাম হচ্ছে কি জাতির পাতি। দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষের মানুষের যে ভেদাভেদ সৃষ্টি করে কবি মানুষকে তার চেয়ে উপরে আসর দিয়েছেন। যত কিছু মানুষ যে ভেদাভেদ সৃষ্টি করে এক একজনের সাথে এক এক ভেদাভেদ এক আমরা করে থাকি কিন্তু সেখানে কি কবি মানুষ জাতিকে সবচেয়ে বড় উপরে স্থান দিয়েছেন। আমাদের এই পৃথিবী জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই কি বাসভূমি, এই পৃথিবীতে সবার বাস করার অধিকার আছে, এটাই হচ্ছে আমাদের জন্মস্থান, এটাই হচ্ছে আমাদের এখানে বাস করার স্থান আবাসস্থল। এই ধরনের স্নেহ চায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত বাড়িত ও প্রতিপালিত হচ্ছে কি সব মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি কি সব মানুষেরই সমান। গরম ঠান্ডা যেরকম অনুভব করি আমরা, ক্ষুধা ও তৃষ্ণা ঠিক সবাই একই ভাবে আমরা কি অনুভব করি। বাইরের চেহারা মানুষের মধ্যে সাদা কালো ব্যবধান থাকলে সব মানুষের পেটের রং এক এবং কি অভিন্ন। সবার শরীরে প্রবাহিত হচ্ছে কি একই রং, একই রঙের রক্ত, সেটা হচ্ছে কি রং লাল।
একই রঙের রক্ত। আমরা জানি, আমি বারবার বলেছি, আমরা যে মানুষ হই না ফর্সা কালো যেরকমই হই না কেন, যে জাতি হই না কেন, সবসময় একজনকে যদি একটু কেটে দেখি তখন বের হবে লাল রক্ত, সবারই গায়ে একই রকমের রক্ত বের হবে। একে সব ওই জন্য স্বতন্ত্রনাথ দত্ত বুঝাতে চেয়েছে সব সবাইকে এখানে সমান। মানুষ আর জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ ও বংশকর্ণ ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ গণ্ডিবদ্ধ করেছে। মানুষরা কি করেছে এখানে, এক একজনের জাতিভেদ, গোত্রভেদ এবং বর্ণভেদ, বংশকর্ণ এগুলো ভেদ করতে করতে আলাদা করার জন্য কি একদম সংকীর্ণতা সৃষ্টি করে ফেলেছেন এখানে। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জনসম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে কি, সে একজন মানুষ। তুমি যেটাই করো না কেন, তোমার আসল পরিচয় আসল পরিচয় হলো কি, তুমি একজন মানুষ। তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয়, মানুষের মানুষের মধ্যে ভেদাভেদ থাকবার কোনো কথা নয়। সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানুষ সমান, কবি এই কবিতায় মানুষের সে পরিচয়কে কি তুলে ধরেছেন। পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে কি আমাদের এই মানুষ জাতি। তাহলে এখানে এখন আমরা তোমাদের পাঠ পরিচিতি পড়িয়ে দিলাম, এখন করবো সত্যেন্দ্রনাথ দত্তের একটু পরিচিত কবি পরিচিতি একটু পড়িয়ে দিই। তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, কবি সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তিনি কি মৃত্যুবরণ করেন। মাত্র কত বছর বয়সে, 40 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বৈচিত্র্যপূর্ণ তিনি ছন্দ কবিতা গুলো লিখতেন, সেজন্য তাকে কি বলা হতো, ছন্দের জাদুকর। স্বতন্ত্রনাথ দত্তের প্রথম কর্মজীবন শুরু হয় কিভাবে, ব্যবসা দিয়ে। কিন্তু তিনি সেখানে কোনো উন্নতি করতে পারেন, সেটা বাদ দিয়ে তিনি কি করলেন, লেখালেখি শুরু করলেন। তখন তিনি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ বিভিন্ন অনেক ধরনের কি ভাষা জানতেন। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলে কবি হিসেবে তিনি অধিক পরিচিত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কি, বেণু ও বীণা, কুহু ও কেকা এবং বিদায় আরতি ইত্যাদি। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম, মানুষ জাতি, মানুষ জাতির কবিতাকে পড়লাম প্রথমে, তারপর পড়লাম কি শব্দরত্ন, তারপর পড়লাম পাঠ পরিচিতি, এবং তারপর পড়লাম কি কবি পরিচিতি। তাহলে তোমাদের এখানে এই অধ্যায়ের মধ্যে, এই মানুষ জাতির কবিতার মধ্যে আর তোমাদের কোনো কিছু না বুঝার কোনো কারণ নেই, এখানে তো তোমাদের আর কিছু বলার নেই। এখানে তোমাদের কর্ম অনুশীলনের মধ্যে একটা প্রশ্ন আছে, সেটা তোমরা দেখবে এবং সেটা তোমরা বাসায় করে বাড়ির কাছে হিসেবে করে নিবে। মানুষে মানুষ কি ধরনের ভেদাভেদ তোমার চোখে পড়ছে, তোমার দেখা মানুষজনের আলোকে উক্ত ভেদাভেদের বর্ণনা দাও এবং এই ভেদাভেদ কিভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে তোমার মতামত ব্যক্ত করো। আজকের মতো তোমাদের ক্লাস এখানে শেষ করলাম, ধন্যবাদ।